রূপপুর পারমাণবিক কেন্দ্রে বালিশ ফরিদপুর মেডিকেলে পর্দা কেলেঙ্কারির পর এবার চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পে বালিশ ক্রয়ে দুর্নীতির নীল নকশা প্রকাশ পেয়েছে এই প্রকল্পের বালিশ কাভার কেনার অস্বাভাবিক দর প্রস্তাবে সমালোচনা ঝড় উঠেছে তবে সাতাশ হাজার টাকায় বালিশ আর আঠাশ হাজার টাকায় কাভার কেনার প্রস্তাবটি এরই মধ্যে ফিরিয়ে দিয়েছে পরিকল্পনা বিভাগ বিশ্লেষকরা বলছেন মেগা প্রকল্পগুলোতে এই ধরনের প্রস্তাব কেবল ফিরিয়ে দেয়াই সমাধান নয় যারা এই ধরনের প্রস্তাব দিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে নভেম্বর জয়ের তথ্য চিত্রে ডেসক্রিপ্ট উন্নয়ন প্রকল্পে বালিশ দুর্নীতি যেন কিছুতেই পিছু ছাড়ছে না চট্টগ্রামে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে বালিশ কভার কেনার অস্বাভাবিক দর প্রস্তাবে তোলপাট চলছে এই উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় সাতশো টাকার বালিশ ক্রয়ে ব্যয় প্রস্তাব করা হয়েছে সাতাশ হাজার সাতশো টাকা আর বালিশ কভারের দাম ধরা হয়েছে আটাশ হাজার টাকা যার বাজার মূল্য পাঁচশো টাকা এছাড়া মাত্র বিশ টাকার হ্যান্ড গ্লাভসের দাম ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আর পনেরো টাকার টেস্ট টিউবের দাম ধরা হয়েছে ছাপ্পান্ন হাজার টাকা এ প্রস্তাবনায় এমন আরও অনেক অসঙ্গতি রয়েছে তবে এমন বারোটি ক্যাটাগরিতে আপত্তি জানিয়ে প্রস্তাবনাটি ফেরত পাঠিয়েছে পরিকল্পনা কমিশন এই বিষয়ে বক্তব্য নিতে উপাচার্যকে বারবার ফোন করার পরও পাওয়া যায়নি আর বিষয়টিকে নিছক ভুল হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা সহকারী রেজিস্ট্রারের আমাদের একটা দুই টনের এসি জেনারেল ব্যান্ডের এক লক্ষ টাকার কম না ওইটা আমাদের এখানে চলে আসছে ষোলো হাজার টাকা মানে টোটাল গিয়ে আমাদের অ্যামাউন্টটা ফিক্সড হয়ে জাস্ট কি কি লাগবে এটা একটা কষ্ট এ ধরনের প্রবণতা উন্নয়নের নামে লুটপাটের প্রাথমিক পদক্ষেপ বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা মহাকার মার্কেটে যেগুলো বলে একশো টাকার করে কাবার হবে পঞ্চাশ টাকার কভার হবে সেটাই হবে কারণ মেগা চুরিটা এইভাবে হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ রাষ্ট্রের পয়সা নাগরিকের পয়সা অর্থনীতিবিদরা বলছেন এই দুর্নীতি দায় এড়াতে পারবে না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোনো দুর্নীতি যদি থাকে সেটা তাহলে একদম প্রথমেই এটা দুর্নীতি এটাকে করা প্রয়োজন বলে আমি মনে করি এর আগে গেল মাসে ফরিদপুর মেডিকেল কলেজের বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় প্রায় একচল্লিশ কোটি টাকার দুর্নীতি চাঞ্চল্যকর সব তথ্য ধরা পড়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্তে নাসরিন নীলা নিউজ নাসরিনোয়েন্টিফোর